হ্যালো বন্ধুরা এক্সাম তাপ ইউটিউব চ্যানেলের সাগর জানাই যে আশা করি আমার এই ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছো যে আমি আজ কোন বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাব্লিউপির সিভিল ডিফেন্স যেহেতু সিভিল ডিফেন্সের মাঠ চুল শুরু হয়ে গেছে এবং অনেকেরই মাঠ কমপ্লিট হয়েছে এবং অনেকেরই কখনও মাঠে ডাক দেয়নি বা কোনো মাঠ শুরু হয়নি অনেকেরই যাদের কোনো মাঠ শুরু হয়নি তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি না স্কিপ করে পুরো ভিডিওটি দেখবেন তো যাদের এখন মাঠ হয়নি যারা মনে মনে বিভিন্ন ধরনের সংশয় রয়েছে যে আমি সিভিল ডিফেন্স যে মাঠ কমপ্লিট করতে পারবো কি পারব না বা একেবারে করনকে মাঠে কোয়ালিফাই করছে বা ওয়েট কী লাগবে হাইট কী লাগবে বিভিন্ন ধরনের সংশয় রয়েছে তো আজকে এই ভিডিওতে সব মনে ভয় ক্রুটি সংশয় সব দূর হয়ে যাবে চলো ভিডিওটা শুরু করে যায় তো আমরা দেখেছি যে যাদের যেসব স্টুডেন্টদের মাঠ হলো ডাব্লুপি ডিফেন্স সিভিল ডিফেন্সের তো একেবারে জন আঠেরো জনকে যে রান করাচ্ছি মাঠে কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে ওনায়াসে দশ বারো জন দশজন কোয়ালিফাই করছে আর জন দশজন কোয়ালিফাই করছে তার মধ্যে এটা দেখা যায় যে মাঠ সেরকম হার্ড নয় আটশো মিটার রান দুশো সেকেন্ডে সেরকম হার্ড নয় কিন্তু অনেকেই স্টুডেন্ট এরকম একটা মনের মধ্যে রয়েছে যে আমাকে মাঠে পা দিলে আমাকে এক নম্বরে হতে হবে বা দু নম্বরে হতে হবে এই মনোযোগ নিয়ে মাঠে নামলে তুমি মাঠ কমপ্লিট করতে পারবে না তোমাকে মনে করতে হবে যে সময় দিয়েছে সে সময় মতো আমি মাঠটা কমপ্লিট করব তাহলে হচ্ছে তা বলে এটা নয় যে আমি মাঠ নামলাম আর আমি এক নম্বরে হব সেভাবে দৌড়লাম না পারবে তোমাকে সময় অনুসারে সময় মতো কমপ্লিট করতে হবে তাহলে মনে মধ্যে টেনশনটা কম হবে আমি তুমি মন আসে কমপ্লিট করতে পারবে এবং অনেকেই স্টুডেন্ট আমাকে কমেন্ট সেকশানে জানাচ্ছে যে স্যার হাইট কত লাগে ওয়াইটের মধ্যে কী রয়েছে ক্রাইটেরিয়া তো এখানে আমি বলবো যেসব স্টুডেন্টের হাইট রয়েছে একশো ছেষট্টি তাকে একশো সাতষট্টি তার অনার্সে ওয়েট লাগে থেকে অনুষ্যাট অনুসত্তর এর মধ্যেই হল পঞ্চান্তিক অনুসত্তর যদি ওয়াইট হলে হলো যদি ওয়াইটের ক্ষেত্রে এক কম হয় তাহলে তারা অল্প চান্স দেয় কলাতলা খেয়ে কোনো রকম কোনো ওয়েটটি বাড়াতে হাইটের ক্ষেত্রে সেটা নয় হাইট যা বলেছে ক্রাইটেরিয়া যা ডালবি তাই লাগবে যাদের হাইট একশো আটষট্টি থেকে একশো উনসত্তর তাদের ওয়েট লাগবে ছাপ্পান্ন থেকে একাত্তর মধ্যে যাদের হাইট একশো সত্তর থেকে একশো বাহাত্তর তাদের ওয়েট লাগবে উনষাট থেকে চুহাত্তর এই হচ্ছে ক্রাইটেরিয়া ঠিক আছে তোকে বন্ধুরাও আশা করি যে ভিডিও দেখে তোমাদের যে ভয় ছিল যে ক্রুটি ছিল সেটা আশা করি দূর হয়ে গেছে তোকে ওকে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে none of them